হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, একাদশ শ্রেণীর গণিতের জটিল সংখ্যার যে চ্যাপ্টারটি হচ্ছিল সেটাই কন্টিনিউ করব। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 5টি কোয়েশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমরা স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার 6 থেকে। কেমন, আগের কোয়েশ্চেনগুলো যদি দেখে না থাকো সেগুলো অবশ্যই দেখে নাও, চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখো, ইজিলি তোমরা কিন্তু পেয়ে যাবে। কেমন, এটা তোমাদের এশিয়ানদের বইয়ে রয়েছে পেজ নাম্বার 285। তো দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 একটা সমীকরণ দিয়ে দিয়েছি। সমীকরণটি দিয়ে তোমাকে সেখানে বলা হচ্ছে কি এক্স ওয়াই এর বাস্তব মানসম্য নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে সেটাকে একটু সিম্পলিফাই করে আমাদের জটিল সংখ্যার আকারে প্রকাশ করি, দ্যাট মিন্স এক্স প্লাস আই ওয়াই এর আকারে প্রকাশ করি। তো তার জন্য আমরা কি করব, এখানে দেখো নিচে 3+i, এখানে নিচে 3-i, এলসিএম করে নিই। এলসিএম করে নিলে কি হবে দেখো, এলসিএম করে নিলে নিচে 3+i × 3-i, দুটো টার্মই চলে আসবে। ফার্স্ট পার্টটা যখন ক্যালকুলেট করবো তখন কি হবে, যে আমরা এলসিএম করি, 3+i, 3+i কমন আছে, কোনটা নাই, 3-i নাই, যেটা নাই সেটা দিয়ে উপরটা গুণ। তো 3-i দিয়ে আমি একবারে গুণ করছি না, কারণ অনেকটা বড় টার্ম, ফের কনফিউজ হবে, তার জন্য আমি কী করছি আমি ভেঙে নিচ্ছি, নেক্সট স্টেপে গুণটা করবো। 3-i দিয়ে গুণ করবো সেটা রেখে দিলাম, এই পার্টটাকে একটুখানি ভেঙে লিখি, x+xi − 2i, ঠিক গুণটা আমরা নেক্সট স্টেপে করবো। একবারে করতে গিয়ে কি হয়, অনেক সময় আমরা কনফিউজ হয়ে যায়, ভুল হয়ে যায় ক্যালকুলেশন। 3-i, 3-i সেম আছে, কি কম আছে, 3+i, তাহলে 3+i দিয়ে আমাদের এই টার্মটাকে গুণ করা হবে, এটাও আমি রেখে দিলাম, এটাকে ভেঙে দিই, 2y − 3yi + i = i, ক্লিয়ার। বা কমা দিয়ে এবার দেখো, আমরা আবার নিচেটা ক্যালকুলেট করে নিই, a+b − b এর ফর্মুলা, square − b², ক্লিয়ার। এবার উপরটা গুণ করে দেবো সিম্পল, এটার সঙ্গে এটা 3x, এটার সঙ্গে এটা 3xi, আবার এটার সঙ্গে এটা −3×6i, ক্লিয়ার। 3x, 3xi − 6i, এবার মাইনাস আই এর সঙ্গে গুণ করলে −xi, এখানে −xi² কি হবে, −xi², আই স্কোয়ার গেল, আবার কি −1, তার জন্য এটা প্লাস করে দিই, ঠিক। এবার এটা −−+2i², আই স্কোয়ার গেল আবার −1, তো যার জন্য এটাকে আমি −2 করে দিই। একবারে ক্যালকুলেশনগুলো একবারে করে দিচ্ছি, প্লাস এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, 3 দিয়ে করলে 3×6 6y, −9yi, তারপরে কি হচ্ছে +3i, ক্লিয়ার। লক্ষ্য করে করবে, কারণ এখানে ভুল হয়ে গেলে কিন্তু পুরো কোয়েশনটি ভুল হয়ে যাবে। ক্যালকুলেশন খুব লক্ষ্য করে করবে যখন করবে, +2yi, এটার সঙ্গে এটা করলে −3y − 3yi, আর i² হলো −1, তো এটা আবার হয়ে গেল আমাদের প্লাস, i² হলো −1, এটা = এদিকে i আছে। নিচেটা ক্যালকুলেট করলে কি হবে এবার দেখো, 9 আর i² হলো −1, 10, সেই 10টাকে আমরা ওদিকে পাঠিয়ে দেবো, নিচে আর কিছু লিখছি না। কেমন, উপরটা ক্যালকুলেট করে নিই, উপরের যে রিয়েল পার্টগুলো আছে মানে বাস্তব পার্টটা সেটা একদিকে লিখি, আর যে আই দেওয়া পার্ট কাল্পনিক পার্টটা সেটা আইটা কমন নিয়ে সেটা একটা লিখি, ঠিক। তো সেটা লিখলে কি হবে দেখো, রিয়েল পার্টে কি কি আছে আমি একটু এখানে গোল করছি, দেখো 3x আছে যেখানে আই নেই, এই আই বাস্তব পার্টগুলো, রিয়েল পার্টগুলো, x আছে, −2 আছে, 6y আছে, এখানে 3y আছে, এখানে −1 আছে, ঠিক। তাহলে এগুলোকে একটু ক্যালকুলেট করে রেখে নিই, 3x, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 4x, এখানে 6y, আর ওখানে 3y, তাহলে এটা হয়ে যাবে আমাদের 9y, আর কি আছে −2 আর −1, এটা হয়ে গেল −3। দেখো বাস্তব পার্টে এটা পেলাম ঠিক, 4x + 9y − 3, প্লাস i টা কমন নিয়ে নিই। এবার যে ইমাজিনারি পার্ট সেখান থেকে দেখি, 3x, i কমন নিয়ে নিয়েছি, 3x, আর এখানে −x, তাহলে এটা হয়ে গেল 2x, x দেওয়া পার্টটা করে নিলাম, y দেওয়া পার্টে রয়েছে −9y + 2y, তাহলে এটা −7y হয়ে গেল। সিম্পল যে নাম্বার পার্টে রয়েছে −6, আর রয়েছে এখানে +3, তাহলে এটা হয়ে গেল −3। দেখো 2x − 7y − 3, ক্লিয়ার, এটা = হয়ে গেল 10i। এই 10i টাকে আমরা কিভাবে এবার ভেঙে লিখতে পারি, যদি একটু সুন্দরভাবে জটিল সংখ্যার ফর্মে লিখি, 0 + 10i, কারণ এর বাস্তব পার্টটা 0, ইমাজিনারি পার্টটা তোমাদের 10i। এবার আমরা কি করব, উভয় পক্ষের বাস্তব এবং কাল্পনিক
যে পার্ট রয়েছে সেগুলোকে তুলনা করব। তাহলে সেটা যদি তুলনা করি উভয় পক্ষে বাস্তব এবং কাল্পনিক পার্টকে তুলনা করলে দেখো এই যে 4x + 9y - 3 = 0 হবে, বাস্তব পার্টের সঙ্গে বাস্তব পার্ট জিরো হবে সমান হবে, আর কাল্পনিক পার্টের সঙ্গে কাল্পনিক পার্ট সমান হবে, তার দ্যাট মিনস এই 2x - 7y - 3 = 10 হবে। তো সেটাই আমরা এবার করব। অতএব দুটি ইকুয়েশন পেয়ে যাবো, দেখো 4x + 9y - 3 = 0 এটা একটা ইকুয়েশন, আর এখান থেকে 2x - 7y - 3 = 10 এটা একটা ইকুয়েশন। ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে কিন্তু উভয় পক্ষের বাস্তব এবং কাল্পনিক পার্টের তুলনা করে। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু এসে যাবে। অনেক পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি, বৈজপ্রণ পদ্ধতি, যে যার মতন ঠিক আছে, আমরা ক্লাস 9-8 থেকেই আমরা শিখে আসছি, তো যে কোনো পদ্ধতিতে আমরা এটা সলভ করে দেবো। তাহলে প্রথম ইকুয়েশনটা কি হলো, তাহলে 4x + 9y - 3 টা ওদিকে চলে গেলে = 3। আর সেকেন্ড ইকুয়েশনটা কি হলো, 2x - 7y - 3 ওদিকে গেলে +3, দ্যাট মিনস এটা হয়ে গেল আমাদের 30। ক্লিয়ার? তো দেখো সেকেন্ড ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করলে কি লাভ হলো, এটা আমাদের সমান হয়ে যাবে, এক্স এর কোফিশিয়েন্টটা 4x হয়ে গেল, এখানে 14y, এখানে 13 × 26। ঠিক, এবার এই ইকুয়েশনটার নিচে এটা লিখে দিই, 4x - 14y = 26, অপোজিট সাইন দিয়ে দিই। অপোজিট সাইন দিলে দেখো এটা প্লাস, এটা কেটে গেল, এটা মাইনাস, প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। তাহলে 14 আর 9 কি কত, 14 আর 9 আমাদের 23, আর এখানে 26 থেকে 3 বাদ দিল আমাদের 23, কিন্তু মাইনাস হয়ে গেল, কারণ কি 26-এর সঙ্গে মাইনাস। তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে গেল দেখো -23/23 কেটে গেল, ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল, অনলি -1। কত সুন্দর একটা ভ্যালু এলো। এবার এটা যে কোনো একটা সমীকরণে পুট করে দিই, মনে করো 1 নম্বর সমীকরণে y = -1 বসিয়ে পাই, বসিয়ে দিলে কত হবে দেখো, 4x - 9, কারণ ওয়াই জায়গায় -1 বসিয়ে দিলে -9 - 3 = 0। তাহলে 4x = 9 আর 3 = 12, ওটা ওদিকে গেলে পজিটিভ হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু 7 দিয়ে কাটলে 3, 4 = 12, তাহলে এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু -1। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, চলো নেক্সট 7-এর দাগের কোয়েশ্চেন চলে যাই, দেখি 7-এর কোয়েশ্চেন কি বলছে। 6-এর কোয়েশ্চেন কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চলো এটা মুছে দিই, একটু ক্যালকুলেশনটা একটু লেন্দি আর কিছু না, 6-এর কোয়েশ্চেনটাকে আমরা মুছে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 7, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। 7-এর কোয়েশ্চেনে বলছে এক্স ওয়াই এ বাস্তব এবং z = x + iy, z = x + iy, ঠিক আছে, এবং z - i / z - 1 = i a, ঠিক। তাহলে আমাকে দেখাতে বলছে কি x - ½² যেটা দেখাতে হবে সেটা এদিকে লিখছি, x - ½² + y - ½² = ½, এটা এই রিলেশনটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। যেটা আমাকে গিভেন আছে সেখানে জেড এর ভ্যালুটা পুট করে দিই, জেড এর ভ্যালু কি x + iy, তাহলে x + iy - i, আর নিচে কি x + iy - 1, উপরে -i আছে নিচে -1 আছে, এটা লক্ষ্য করবে, ইট ইজ ইকুয়াল টু কি ia। ক্লিয়ার? এদিকের পার্টটাকে আমরা সলভ করব, নিচে থেকে যেভাবে আমরা নিরসন করে দিই, করে দিয়ে একটা জটিল সংখ্যার ফর্মে নিয়ে আসবো x + iy এর ফর্মে। তো সেটাই করি, সেটাই করে যেভাবে আগের কোশ্চিনটা করলাম, বাস্তব পার্ট আর কাল্পনিক পার্টের তুলনা করে সেখান থেকে আমাদের কোনো না কোনোভাবে এটা বেরিয়ে আসবে। ঠিক, তো তার জন্য আমাদের কী করতে হয় দেখো, উপরে কী রয়েছে, উপরে x + iy - i, যা আছে আমি কিছু চেঞ্জ করছি না। নিচে দেখো রিয়েল পার্টটাকে একসঙ্গে লিখছি, x - 1 আছে আর ইমাজিনারি পার্টটা আছে iy, কারণ আমরা নিচে সবসময় কি a + b - a - b এর ফর্মটা নিয়ে আসি। তো এখানে আমাদের এটা আছে a + b, তাহলে আমি কি মাল্টিপ্লাই করবো, a - b, তাই এটা মাল্টিপ্লাই করবো, যেটা নিচে মাল্টিপ্লাই করবো ঠিক সেটাই আমরা উপরে লিখবো। তো সেটা লিখলে কি হবে, x - 1 - iy, it is equal to ia, ঠিক, ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো আমরা একটু ক্যালকুলেট করে নিই, তো উপরের পার্টে কি হবে, মাল্টিপ্লাই করি সিম্পল, x² x এর সঙ্গে আবার করলে -x, x এর সঙ্গে আবার করলে -xyi, iy এর সঙ্গে করলে +xyi, এটার সঙ্গে আবার -1 করলে -yi, এটার সঙ্গে আবার এটা করলে
আমাদের y স্কয়ার মাইনাস y স্কয়ার i স্কয়ার, i স্কয়ার ভ্যালু মাইনাস না, এটা প্লাস y স্কয়ার হয়ে গেল। মাইনাস i এর সঙ্গে করলে মাইনাস x i, মাইনাস মাইনাস প্লাস i, এটা মাইনাস মাইনাস প্লাস y, i স্কয়ার ভ্যালু মাইনাস না, তো এটা আবার মাইনাস হয়ে গেল। ঠিক, এবার নেক্সট দেখো, এটা আবার মাইনাস হয়ে গেল। নিচেটা দেখি, নিচেটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, ফর্মুলা কি স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স x মাইনাস 1 এর স্কয়ার প্লাস আই ওয়াই এর স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকটা হচ্ছে আমাদের আই এ। বা কমা উপরটা দেখো, যতটা আমাদের ক্যালকুলেট করা যায় যা কাটাকুটি করা যায় সেটা করে নি। এক্স ওয়াই আই পজিটিভে, এটা নেগেটিভে কেটে গেল, আর কিছু ক্যান্সেল আউট হচ্ছে। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে আর কোনো ক্যান্সেল আউট হচ্ছে না। এখানে কি কি রয়েছে, রিয়েল পার্টটা একসঙ্গে লিখি, এক্স স্কোয়ার রয়েছে এখানে, দেখো এক্স স্কোয়ার, আর এখানে রয়েছে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স আর এখানে মাইনাস ওয়াই, এখানে মাইনাস এক্স আর এখানে মাইনাস ওয়াই, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর কিন্তু রিয়েল পার্টে কিছু না, এই দুটো ইমাজিনারি পার্টে রয়েছে, সেটা হচ্ছে এটা এটা আর এটা। ঠিক, এই তিনটে টার্ম রয়েছে, তো এটাকে লিখে দিলে কি হবে, দেখো মাইনাস, যদি আমি আইটা কমানো নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান। ঠিক, নিচেটা দেখো, স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার হলো আবার মাইনাস ওয়ান, তো এটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, ইট ইজ ইকুয়াল টু আই এ। ক্লিয়ার? এবার কি করবো, নিচের টার্মটা ওদিকে মাল্টিপ্লাই করে দেবো, তো ওদিকে মাল্টিপ্লাই করে দিলে কি হবে দেখো, বা কমা উপরে কি আছে সেটা লিখে নিই, উপরে যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা রিয়েল পার্টে রয়েছে, আর ইমাজিনারি পার্টে রয়েছে আমাদের মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু কি আই এর সঙ্গে এটা, দ্যাট মিন্স এটা পুরোটাই আমাদের ইমাজিনারি পার্টে চলে যাবে, কারণ দেখো এটার সঙ্গে আই গুণ হয়ে যাবে, আই দ্যাট মিন্স এই দিকের যে আমাদের এটা হবে জটিল সংখ্যাটা হবে তার রিয়েল পার্টটা জিরো হবে, প্লাস আই ইন্টু এ দিয়ে বা যা আছে সেটা গুণ করে লিখে দিই, কি কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার সাজিয়ে লিখছে আর কিছু না, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স। ঠিক, যেটা প্রমাণ করতে হবে সেটা একটু নিচে লিখে রাখি, কারণ ওখানটা আমাকে ক্লিয়ার করতে হবে। এবার এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ, এটা প্রমাণ করতে হবে, এটা মুছে দিই। এবার দেখো কি করছি আমরা, উভয় পক্ষের বাস্তব এবং কাল্পনিক পার্টকে আমরা তুলনা করবো। দেখো কাল্পনিক পার্টের সঙ্গে কাল্পনিক পার্ট তুলনা করলে ক্যালকুলেশন একটা টাফ হবে, যে কোনো একটা পার্ট তুলনা করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাবো, আমরা রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টটা তুলনা করি তাহলে কিন্তু ইজিলি আমাদের হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, কারণ রিয়েল পার্টটা কি জিরো আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজিকাল টু জিরো, ব্র্যাকেট ব্র্যাকেট অবশ্যই লিখবে, কিন্তু বাস্তব পার্টের সঙ্গে আমাদের বাস্তব পার্ট উভয় পক্ষের বাস্তব পার্ট তুলনা করে পাই। এবার এখান থেকে আমাদের এই জিনিসটা নিয়ে আসতে হবে, দেখো কত ইজিলি আসছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে, আমি ফর্মুলা কি এই ফর্মুলাটা আমি ইউজ করতে চাইছি, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে হিসাব মতন একটা টু চাই এক্স চাই, এবার এখানে তো অনলি মাইনাস এক্স, যে টু তো নেই, তাহলে এখানে আমাদের হাফ লিখতে হবে, তাহলে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি, বি মানে কি হাফ, তাহলে এখানে আমাকে আবার লিখতে হবে হাফের স্কোয়ার, কারণ ফর্মুলায় কি চাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখে দিলাম। এই হাফটা এখানে নেই সেটা আমাকে আবার মাইনাসও করতে হবে, সেটা অবশ্যই করবো, কারণ এই লাইনটার সঙ্গে এই লাইনটা ম্যাচ করতে হবে, এটা আমরা নিজেদের মন থেকে অ্যাড করছি, যেটা নিজেদের মন থেকে অ্যাড করবো সেটা মাইনাসও করবো, কিন্তু একটু পর, তার আগে ওয়াই টার্মটাও লিখে নিই, এটা এক্স এর টার্মটা লিখে ফেললাম, প্লাস ওয়াইয়ের ক্ষেত্রেও দেখো এভাবে অ্যারেঞ্জ করছি, ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক, তাহলে এখানে আমি এই হাফের স্কোয়ার মানে ওয়ান বাই ফোর, আর এখানে একটা ওয়ান বাই ফোর, এটা আমরা নিজে থেকে নিলাম, মানে টু ইন্টু ওয়াই ওয়ান বাই ফোর, টু বাই ফোর এটা আমরা নিজে থেকে নিয়েছি, তাহলে এই টু বাই ফোরকে আমরা মাইনাসও করে দেবো, তাহলে আমরা এখানে কি লিখবো মাইনাস টু আপন ফোর, তাহলে এখানে কি হলো এটা ইজ ইকুয়াল টু জিরো লেখো, তাহলে এটার মানে হচ্ছে এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার, টু বাই ফোর কাটাকুটি করলে এক এক দুই, সেটা ওদিকে চলে গেলে হাফ, এটাই প্রমাণ করার ছিল, প্রমাণ হয়ে গেল, কত ইজি দেখতে পাচ্ছ কত সুন্দর। চল নেক্সট আটের কোয়েশ্চেন যাই, এটা মুছে দিই, চল কোয়েশ্চেন নাম্বার এইটে কি বলছি লিখে নি,
क्वेश्चन नंबर 8। एक्स प्लस आई वाई इज इक्वल टू एक्स प्लस आई वाई इज इक्वल टू देखो कि गिवन रहेछे हमारे पास है 2 अपॉन 3 प्लस कॉस थीटा प्लस आई साइन थीटा 2 अपॉन 3 प्लस कॉस थीटा 3 प्लस कॉस थीटा प्लस आई साइन थीटा এটা কোশ্চেন গিভেন দিয়ে কি বলা হচ্ছে একটা রিলেশন দেখাতে হবে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার কি দেখাতে হবে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইজ ইকুয়াল টু 3x মাইনাস 1 এটা আমাকে দেখাতে হবে ঠিক আছে সবার প্রথমে এই যে নিচে আমাদের পার্টটা যেটা এদিকে নিয়ে যায় আর এই পার্টটা নিচে নিয়ে আসে তাহলে কি ক্যালকুলেশনটা ইজি হবে আর কিছু না 3 প্লাস cos থিটা প্লাস i sin থিটা এই পার্টটা উপরে নিয়ে যাচ্ছে এটা এর নিচে দিচ্ছে 2 upon x plus i y এবার এই দিকে পার্টটাকে আমরা কি করব সিম্পল যেভাবে আমরা জটিল সংখ্যার ফর্মে নিয়ে আসি নিচে a plus b minus b এর ফর্মুলা লাগিয়ে সেটা করব এই দিকের পার্টটা আমি কিছু করছি না তো বা কমা এদিকের পার্টটা যা আছে সেটাই লিখবে ইজ ইকুয়াল টু এই দিকের পার্টটা কি করছি দেখো 2 নিচে x plus i y আছে নিচে তাহলে আমাকে কি দিয়ে গুণ করতে হবে x minus i y সেম জিনিস আমরা উপরেও লিখছি x minus i y ক্লিয়ার নিচে কিসের ফর্মুলা এলো a plus b minus b দ্যাট মিন্স স্কয়ার মাইনাস i y হোল স্কয়ার আর উপরে কি হলো ভেঙে দিলে 2x minus 2y এবার এখানে দেখো নিচের পার্টটা তাহলে কি হয়ে যাবে উপরে তো হলো 2x minus 2y i আর নিচে x স্কয়ার minus y স্কয়ার i স্কয়ার i স্কয়ার হলো minus 1 তাই এটা প্লাস হয়ে গেল ক্লিয়ার নিচের পার্টটা বোঝা গেল এবার দেখো এটাকে ভেঙে দিই জটিল সংখ্যার আকারে একবার হবে 2x upon x স্কয়ার plus y স্কয়ার আর একবার হবে minus 2y upon x স্কয়ার plus y স্কয়ার এই পার্টটার সঙ্গে i আছে এবার উভয় পক্ষের বাস্তব এবং কাল্পনিক পার্টের তুলনা করব কিভাবে বাস্তব পার্টে কি আছে 3 প্লাস cos থিটা কাল্পনিকে আছে sin থিটা এর বাস্তবে এটা কাল্পনিকে এটা তাহলে উভয় পক্ষের বাস্তব এবং কাল্পনিক পার্টকে তুলনা করে আমি sin থিটার cos থিটার ভ্যালু নিয়ে আসি কি নিয়ে আসব sin থিটা এবং cos থিটা তো তার জন্য আমি মিডিলের পার্টটা মুছে দিচ্ছি কারণ এই লাইনটা আমার প্রয়োজন এই লাইনটাও প্রয়োজন এই মিডিলের পার্টটাকে মুছে দিলাম তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেবে উভয় পক্ষের বাস্তব এবং কাল্পনিক পার্টকে তুলনা করে পাই তো এখান থেকে আমরা পাবো 3 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2x upon x স্কয়ার প্লাস y স্কয়ার এটা পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি sin থিটা ইজ ইকুয়াল টু মাইনাস একটা মাইনাস আছে এখানে 2y upon x স্কয়ার প্লাস y স্কয়ার দেখো sin থিটা ভ্যালুটা পেয়ে গেছি এটা ইকুয়েশন 2 দিয়ে দিই আর এখান থেকে cos থিটার ভ্যালু বের করে এখানে এটা ইকুয়েশন 1 দিয়ে দেবো cos থিটা কি হবে জাস্ট থিটাকে ওদিকে পাঠিয়ে দেবো 2x upon x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস থিটা এটা ইকুয়েশন 1 কেন এভাবে বের করলাম sin থিটার cos থিটা কারণ sin থিটার cos থিটার মধ্যে আমরা একটা রিলেশন জানি আমরা কি জানি এখানে লিখি আমরা কি জানি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তো এই রিলেশনে যদি sin থিটা আর cos থিটা ভ্যালুটা পুট করে দিই তো এই জিনিসটা চলে আসবে আমি এখানে অনেক কিছু এক জায়গায় হয়ে গিয়েছিল যার জন্য আমি দেখো সুন্দরভাবে এই পার্টটা তুলে নিয়েছি এবার আমরা ক্যালকুলেশনটা করব যেটা প্রমাণ করতে হবে সেটা তো সাইডে লেখাই আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই রিলেশনটা আমাদের এসেছে ঠিক এবার ক্যালকুলেশন করার সময় দেখো একটা টেকনিক ইউজ করবে যাতে তোমরা খুব ইজিলি কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যাবে এই দুটো পার্টে কমন কি চিজ এই যে 2 2 upon x স্কয়ার প্লাস y স্কয়ার এই পার্টটা 2 upon x স্কয়ার প্লাস y স্কয়ার এটা দেখো এই দুটো পার্টেই রয়েছে তো এখানে আমি কি করব ক্যালকুলেশনটাকে একটু শর্ট করার জন্য এই 2 upon x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে আমি t ধরে নিচ্ছি এটাকে আমি t ধরে নিচ্ছি জাস্ট ক্যালকুলেশন একটু ইজি করার জন্য আর কিছু না তোমরা না ধরেও করতে পারো বাট সেটা একটু লেন্দি হবে এটাকে t ধরে নিলে দেখো এটা কত একটা সিম্পল ফর্মে চলে আসছে মাইনাস y আর এই 2 upon this এর পুরোটাকে t ধরে নিয়েছি তাহলে মাইনাস y t এর হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে x t মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 তো এটাকে সিম্পলিফাই করা বেশি ইজি আমাদের ক্ষেত্রে তো এটা কি হয়ে যাবে y স্কোয়ার t স্কোয়ার আর এখানে যদি হোল স্কোয়ার এর ফর্মুলায় ভেঙে দিই x স্কোয়ার t স্কোয়ার প্লাস 9 মাইনাস 6 x t ইজ ইকুয়াল টু 1 ক্লিয়ার বা কমা
এই দুটো পার্ট এদিকে রাখছি, এই পার্টটা ওদিকে পাঠিয়ে দিচ্ছি। এই দুটো পার্ট থেকে আমরা কি কমন নিতে পারবো? টু স্কোয়ার। কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে এই দুটো পার্ট ওদিকে চলে গেলে সিক্স এক্স টি প্লাস নাইন, ওদিকে গেলে মাইনাস নাইন, ওয়ান আছে তাহলে কাটাকুটি করে মাইনাস এইট। এবার টি স্কোয়ারের ভ্যালু যা আছে সেটা আমরা পুট করে দিই। সেটা পুট করে দিলে কি হবে দেখো, টি স্কোয়ারের জায়গায় আমরা কি পুট করবো, ফোর আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তো সেটাই পুট করছি, ফোর আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এদিকে টি এর ভ্যালু পুট করলে সিক্স এক্স ইন্টু টি এর ভ্যালু কি, টু আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট। এবার দেখো ক্যালকুলেশনটা কত ইজিলি আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা, নিচে দুটো, তাহলে একটা একটা ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র পড়ে থাকছে ফোর আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এদিকটা ক্যালকুলেশন করলে যদি এলসিএম করে দিই, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে হচ্ছে ছ দুগুণে বারো, টুয়েলভ এক্স মাইনাস এইট ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচে দেখো নিচের পোর্শনটা সেম, দুদিক থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে বা কমা এই যে মাইনাস এইট দেওয়া পার্টটা এদিকে নিয়ে নিই, তাহলে এইট ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফোরটা ওদিকে নিয়ে চলে যায়, তাহলে ওদিকে চলে গেলে টুয়েলভ এক্স মাইনাস ফোর। এখান থেকে চার কমা নিলে কি হবে দেখো, থ্রি এক্স মাইনাস ওয়ান, এখানে চার, এখানে চার দুগুণে আট, তাহলে যেটা প্রমাণ করার সেটা এসে গেলো দেখো, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান। এটাই তো প্রমাণ করার ছিল, এই টুটাকে জাস্ট ভেঙে দিয়েছি, তো ভেঙে দাও এক লাইন, দ্যাট মিন্স টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান। এভাবে টি ধরে ক্যালকুলেশন করলে কিন্তু খুব ইজি হয়, ঠিক তো এরকম ভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করার চেষ্টা করবে। দেখো নয় কোয়েশ্চনে যাচ্ছি, আর এই কোয়েশ্চন মুছে দিই, টেকনিকটা ভালো লাগছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো লাইক করে দিও, তো আমরা নিজের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। কোয়েশ্চেন নাম্বার নাইনে দেখো আমাকে কি গিভেন রয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই ইজ ইকুয়াল টু গিভেন রয়েছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট, ঠিক আছে। তো এবার কি বলা হচ্ছে, রুট ওভার ওয়ান প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস আই ওয়াই, রুট ওভার ওয়ান প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস আই ওয়াই। বলছে এর একটি মান রুট ওভার টু এক্স প্লাস এইট হবে, এর একটি মান রুট ওভার টু এক্স প্লাস এইট হবে, এরকম কোয়েশন আমরা করেছি, আগেও করেছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে আমাদের ছিল। তো দেখো এখানে এর একটি মান এটা হবে, এটা প্রমাণ করতে বলছে। তো প্রথমে যেটা দেওয়া আছে ওয়াই এর ভ্যালু গিভেন দেওয়া আছে, তো ওয়াই এর ভ্যালু দেখো এটা যেটা রুটের মধ্যে, যেটাকে আমরা যদি ফ্যাক্টরাইজ করে দিই কি পাবো, এক্স প্লাস টু আর এক্স প্লাস ফোর, তাই তো? কারণ দেখো এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস টু এক্স সিক্স এক্স আর চার দুগুণে আট, এক্স প্লাস টু এক্স প্লাস ফোর, ওয়াই ইজ ইকুয়াল টু, এটা পেলাম। আমাকে চাই ওয়ান প্লাস আই ওয়াই, একবার চাই ওয়ান মাইনাস আই ওয়াই, তো প্লাস আই ওয়াই বের করি, মাইনাস তো জাস্ট মাইনাস সাইন করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো রুট ওভার অফ, রুট ওভারটা যদি এখন নাও দিই, শুধুমাত্র যদি ওয়ান প্লাস আই ওয়াই এর ভ্যালুটা কি হবে, তাহলে হাতে ওয়ান প্লাস আই ওয়াই কি হবে, ওয়ান প্লাস আই ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু। এবার এটা আমরা কীভাবে করতাম, এই কোয়েশনগুলো কীভাবে ফর্মুলায় ফেলতাম, আমাকে একটা টু চাই, এই ফর্মুলা আমরা সবসময় ইউজ করতাম, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো তার জন্যে এটা আমাদের টু এ বি দেওয়া পার্টটা, এখানে একটা টু চাই, টু এখানে কম আছে, তো সবার প্রথমে টু দিয়ে উপর নিচে গুণ করে নিই, টু প্লাস টু আই ইন্টু রুট ওভার এক্স প্লাস ফোর আর এক্স প্লাস টু। তো এটা কীভাবে সলভ হয়, নিচে টুটা রেখে দিলাম, টু এ বি পার্টটা আগে লিখে নেব, টু এ, এ কে আমরা রুট ওভার এক্স প্লাস ফোর ধরে নিই আর বি কে আমরা রুট ওভার এক্স প্লাস টু ইন্টু আই ধরে নিই, এটা এ এটা বি। ফর্মুলা অনুযায়ী কী হবে, এখানে স্কোয়ার হবে, মানে কি রুট ওভার এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার হবে, আর এখানে যেটা বি মানে রুট ওভার এক্স প্লাস টু ইন্টু আই হোল স্কোয়ার হবে, এটাই ফর্মুলা অনুযায়ী। বাট এই দুটোকে ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি কি টু আসবে, আমাকে এখানে শুধু টু ছিল, হ্যাঁ টুই আসবে, এগুলো দেখো করে দেখে নাও, কারণ রুট আর স্কোয়ার কেটে গেলে এক্স প্লাস ফোর পাবে এখান থেকে, আর এখান থেকে দেখো ওয়াই স্কোয়ার মানে কি আমাদের মাইনাস হয়ে গেল, আর এখানে এক্স প্লাস টু, এটাই যদি আমরা ক্যান্সেল করি দেখো এক্স এক্স কেটে যাবে, প্লাস ফোর আর মাইনাস টু টু হয়ে যাবে। তো এগুলো এরকমভাবে অ্যারেঞ্জ থাকে, এটা অবশ্যই আসবে, ঠিক আছে। তাহলে উপরের পার্টটাকে আমরা কি লিখতে পারি দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ মানে এক্স প্লাস ফোর আর বি মানে কি
एक्स प्लस रूट ओवर एक्स प्लस टू इंटू आई कार होल स्क्वायर नीचे टू एटा वन प्लस आई वाई एर भैलू आमाके चाहिए रूट ओवर अफ वन प्लस आई वाई तले रूट ओवर अफ वन प्लस आई वाई की होगे उपरे लाइन टी क्लियर करी तले रूट ओवर अफ वन प्लस आई वाई होगे जस्ट एखाने एकटा रूट आसबे आर तार जन्य सामने प्लस माइनस साइन वन अपन रूट टू मैं एखाने शुधु टू आछे रूट दिले रूट टू बाट ए पार्टटा रूट दिले होल स्क्वायर केटे गिये जस्ट ए पार्टटा पड़े थाकबे दैट मीन्स रूट ओवर एक्स प्लस फोर प्लस आई इंटू रूट ओवर एक्स प्लस टू एटा रूट ओवर वन प्लस आई वाई एर भैलू रूट ओवर वन माइनस आई वाई एर भैलू की सिम्पल जस्ट एखाने आमरा माइनस पुट करे देब ए जायगाटाय तहले रूट ओवर अतएव रूट ओवर अफ वन माइनस आई वाई की हो जाबे प्लस माइनस वन अपन रूट टू रूटर मध्य एक्स प्लस फोर माइनस आई इंटू रूट ओवर एक्स प्लस टू এই পার্টটা তো আলাদা ওটা তোমাকে চাইছে তো দেখো এই পার্টটা হয়ে গেল এবার ফাইনাল কি বলছে আমাদের কার মান চেয়েছে এই দুটো আমাকে প্লাস করতে হবে রুট ওভার ওয়ান প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস আই ওয়াই এই বলছে আমাকে এর একটি মান এটা প্রমাণ করতে হবে তাহলে এর একটি মান কি হবে দেখি যোগ করে ফেলি যোগ করে ফেললে কি হবে দুটোকে যোগ করলে দেখো মাইনাস দিয়ে পার্টটা ক্যান্সেল হয়ে যেত সেটা লেখার প্রয়োজন নেই প্লাস মাইনাস वन अपन प्लस माइनस वन अपन रूट टू जो कमन नहीं आनी ब्रैकेट देखो रूट ओवर एक्स प्लस फोर प्लस रूट ओवर एक्स प्लस फोर ये तो पड़े थक कारण माइनस दे पार्ट कैंसिल तर मैं कि प्लस माइनस वन अपन रूट टू सेम जिन दो बार आज तरह लिखते पर टू इंटू रूट ओवर एक्स प्लस फोर নিচে টু এটাকে যদি আমরা কোঅর্ডিনেশন করি তাহলে কি হবে রুট টু দিয়ে গুণ করে দিই রুট টু তাহলে উপরে রুট টু দিয়ে গুণ করি তাহলে রুট টু রুট টু 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 কেটে যাবে তাহলে অনলি প্লাস মাইনাস রুট টু ইন্টু রুট ওভার এক্স প্লাস ফোর এই রুট টুটাকে যদি এই রুটের ভিতরে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার টু এক্স প্লাস এইট দেখো এসে গেছে রুট ওভার টু এক্স প্লাস এইট দেখো দুটো মান একটা পজিটিভ একটা নেগেটিভ তো তার মধ্যে একটি মান অবশ্যই পজিটিভের মানটা তোমাকে দেওয়া আছে ক্লিয়ার বসে গেল চলো আরেকটি কোয়েশন করি কোয়েশন নাম্বার টেন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথম দিনও আমরা পাঁচটি কোয়েশন করেছিলাম ওয়ান টু ফাইভ আজকেও আমরা পাঁচটি কোয়েশন করবো কেমন তো কোয়েশন নাম্বার টেন কি বলছে লিখে নি কোয়েশন নাম্বার টেনে গিভেন রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এটা দিয়ে বলা হচ্ছে থেকে উৎপাদক বিশ্লেষণ করো উৎপাদক বিশ্লেষণ মানে এরকম দুটো ফ্যাক্টরের মাল্টিপ্লাই এরকম ফর্মে লিখতে হবে তো তার জন্য এখানে আমরা সবসময় কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যায় ওমেগা কনসেপ্টটা নিয়ে আসবো আমরা একটা রিলেশন কি জানি ওমেগা কিউ ইজ ইকুয়াল টু ওয়ান আর একটা জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা আমরা এখানে পুট করবো দেখ কিভাবে পুট করছি তো এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে মাইনাস ওয়ান আছে তো সেই মাইনাস ওয়ানের জায়গায় প্রতিটা ক্ষেত্রে আমরা কি লিখে দেবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বাই এক্স ওয়াই এখানেও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কারণ এর ভ্যালু কি মাইনাস ওয়ান আমরা জানি তো মাইনাসটা সরে গেল ওয়াই জেড প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু সাইন এক্স ক্লিয়ার এবার দেখো এই পার্টগুলোকে একটু ভেঙে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এই বারটাগুলোকে একটু ভেঙে দিলে কি হবে দেখো ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই সিমিলারলি এখানে ওমেগা ওয়াই জেড ওমেগা স্কোয়ার ওয়াই জেড আর এখানে ওমেগা জেড এক্স প্লাস ওমেগা স্কোয়ার জেড এক্স ক্লিয়ার এবার দেখো এখান থেকে আমরা তিনটে পার্ট করে নিয়েছি কিভাবে এক্সেস মানে এক্স দেওয়া যে পার্টগুলো সেটাকে আলাদা করে নিচ্ছি ওয়াই দেওয়া পার্ট আর জেড দেওয়া পার্টকে আমরা আলাদা আলাদা কিভাবে করছি দেখো এখানে পার্টগুলো আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে কারণ এক্স অনেক জায়গায় রয়েছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তো আমি প্রথমটা লিখছি এক্স স্কোয়ার তারপর এক্স এর এমন পার্টটা লিখছি যেখানে এক্স এর সঙ্গে ওমেগা আছে তাহলে সেটা এটা আছে ওমেগা এক্স ওয়াই এরপর এক্স এর এমন পার্ট লিখবো যেখানে ওমেগা স্কোয়ার আছে তার জন্য এটা লিখছি এটা লিখেছি তার জন্য এটা লিখছি কারণ এখানে ওমেগা স্কোয়ার আছে ওমেগা স্কোয়ার জেড এক্স এটা একটা ব্র্যাকেটে রাখছি এক্স স্কোয়ার
এখানেও দুটো এক্স আছে, কিন্তু একটাই ওমেগা আছে, একটাই ওমেগা স্কোয়ার আছে। এটা লক্ষ্য রেখে খালি আমাদের আলাদা করতে হবে, একটা যেন ওমেগা থাকে, একটা ওমেগা স্কোয়ার থাকে। সিমিলারলি ওয়াই এর পার্টগুলো আলাদা করলে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে পার্ট হয়ে গেল ওয়াই স্কোয়ার। এখানে দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে ওমেগা আছে, ওমেগা স্কোয়ার আছে, কোনটাই ওমেগা আছে সেটা আগে লিখি। এটা তাহলে এখানে আগে লিখি আমাদের ওমেগা ওয়াই জেড, তারপর এটা লিখি ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, ঠিক। বাকি সিমিলারলি জেড এর ক্ষেত্রে দেখো এখানে জেড স্কোয়ার, এ দুটো পার্ট তো হয়ে গেছে, এখানে জেড এর সঙ্গে ওমেগা স্কোয়ার আছে, এটা ওমেগা আছে, ওমেগা দেওয়াটা আগে লিখি ওমেগা জেড এক্স প্লাস ওমেগা স্কোয়ার জেড ওয়াই, ক্লিয়ার? দেখো এক মিনিট, এখানে ওমেগা জেড এক্স আর ওমেগা স্কোয়ার জেড ওয়াই, জেড জেড আছে, ঠিক। এবার দেখো আমরা কি করছি, তিনটে পার্টকে কিভাবে আলাদা করলাম এটা ক্লিয়ার হলো। এখানে এক্স দেওয়া পার্ট নিয়েছি বা তেমন ভাবে নিয়েছি, একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার, ওয়াই দেওয়া পার্ট এমন ভাবে নিয়েছি, একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার, জেড দেওয়া পার্ট এমন ভাবে নিয়েছি, একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার দেওয়া টার্ম রয়েছে। এখান থেকে কি কমন যাবে দেখো, এখান থেকে কি কমন যাবে, এখান থেকে এক্স স্কোয়ার, এক্স কমন যাবে, সিম্পল, এক্স কমন গেলে পড়ে কি থাকবে, এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার জেড, এই জিনিসটা পড়ে থাকছে। এবার এই দুটো জিনিসকে আমরা এমন ভাবে অ্যারেঞ্জ করবো, কারণ এখান থেকে কিছু কমন নিলে আমাদের এই জিনিসটাই যেন পড়ে থাকে, এটা আমাকে দেখতে হবে। তার জন্য আমরা কি করবো, যে সেকেন্ড টার্মটা রয়েছে এখানে, আমরা তো এটা জানি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, তো ওয়ানের জায়গায় ওমেগা কিউব লিখতে পারি, আর ওমেগা থেকে ওমেগা টু দি পাওয়ার ফোর লিখতে পারি, কারণ ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউবের ভ্যালু ওয়ান হয়ে যাবে, দ্যাট মিনস ওমেগাই পড়ে থাকছে। তো আমরা যার জন্য এখানে এই যে ওয়াই এর সঙ্গে কিছু নেই, আমরা এখানে একটা ওমেগা কিউব মাল্টিপ্লাই করছি, কেন করছি নেক্সট স্টেপে বুঝতে পারবে, কারণ তখন তবেই কমন নিলে এই পার্টটা সেম হবে। ওয়াই এর সঙ্গে ওয়ান আছে, তো আমি ওমেগা কিউব লিখছি নিজের মন থেকে, এখানে ওমেগা ওয়াই জেডে ওমেগা আছে, তাই আমি এখানে না ওমেগা ফোর লিখছি, কারণ ওমেগার ওমেগা ফোর এক, যেটা ওমেগা স্কোয়ার দেওয়া টার্ম সেখানে আমি কিছু করছি না। সিমিলারলি জেড দেওয়া পার্টে জেড স্কোয়ার এর সঙ্গে আমি ওমেগা কিউব মাল্টিপ্লাই করছি, বাকি টার্মে আমি কিছু করছি না, বাকি টার্মে আমি কিছু করলাম, করার প্রয়োজন হবে না। এবার দেখো তাতে আমাদের লাভটা কি হলো, প্রথম পার্টটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে, সেখানে কোনো কনফিউশন নেই, এক্স কমন নিয়েছি, এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার জেড, এই টার্মটা আমার সবেতে আসবে। এখান থেকে কি কমন যাবে দেখো, ওমেগা স্কোয়ার সবের মধ্যে রয়েছে আর ওয়াই সবের মধ্যে রয়েছে, তাহলে ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিচ্ছে, ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলে এখানে পড়ে থাকছে আমাদের কি, ওয়াই ওমেগা, এখানে পড়ে থাকছে ওয়াই ওমেগা, এখানে পড়ে থাকছে দেখো ওয়াই আর ওমেগা স্কোয়ার কমন নিয়েছি, তাহলে জেড ওমেগা স্কোয়ার জেড ওমেগা স্কোয়ার, এখানে ওয়াই আর ওমেগা স্কোয়ার কমন নিয়েছে, কি পড়ে থাকছে এক্স, দেখো এই পার্টটা এই পার্টটা সেম হলো, এক্স ওয়াই ওমেগা ওমেগা স্কোয়ার জেড, এক্স ওয়াই ওমেগা ওমেগা স্কোয়ার জেড। সিমিলারলি দেখো নিচের পার্টটাও সমান হবে, কি কমন যাবে দেখো, ওমেগা সবার মধ্যে রয়েছে আর জেড সবার মধ্যে রয়েছে, তাহলে ওমেগা জেড কমন নিয়ে নাও, ওমেগা জেড কমন নিলে এখান থেকে পড়ে থাকছে আমাদের জেড ওমেগা স্কোয়ার, জেড ওমেগা স্কোয়ার, এখানে পড়ে থাকছে ওমেগা জেড কমন নিলে অনলি এক্স, আর এখানে পড়ে থাকছে ওমেগা আর জেড কমন নিলে ওয়াই ওমেগা, দেখো এই পার্টটাও সেম হলে এর সঙ্গে এক্স ওয়াই ওমেগা জেড ওমেগা স্কোয়ার, এই যে ব্র্যাকেটের তিনটে পার্ট আমাদের সমান করতে হবে, যার জন্য আমরা এভাবে অ্যারেঞ্জ করলাম। সেকেন্ড টার্মে কি করলাম, ও যেটা আমাদের ওয়াই এর সঙ্গে এটা ওমেগা কিউব করলাম, এটা ওমেগা টু দি পাওয়ার ফোর করলাম, দুটো কাজ করলাম, থার্ড পার্টে একটাই কাজ করলাম ওমেগা টু দি পাওয়ার কিউব। এবার যে ব্র্যাকেট দেওয়া পার্টটা সেটা আলাদা করে নাও, এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কোয়ার জেড, আর এখানে হচ্ছে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা জেড, দেখো দুটো জিনিসের আমাদের মাল্টিপ্লাইয়ের ফর্মে লিখে দিয়েছি, উৎপাদক বিশ্লেষণ করে দিয়েছি, এটাই তো করার ছিল, বোঝা গেল, ক্লিয়ার হলো, নেক্সট দিন কোয়েশ্চেন আমরা ইলেভেন থেকে স্টার্ট করবো, কেমন চল টাটা।